हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। তোমাদের তো আগের ব্লগেই বলেছি শেষে যে আমি বাড়ি যাব, রাখির জন্য তো যাচ্ছি, দাদা এসে গেছে, আমি এখন বেরোবো, কিন্তু তার আগে খেয়ে নেব। তো রান্না বান্না হয়ে গেছে। আর তোমাদের আজকে না সকাল থেকে সেরকম কিছু দেখানো হয়নি, কারণ জানো তো কোনো জায়গায় যাওয়ার আগে গোছানো, ব্যাগ গোছানো, এটা ওটা অনেক কাজ ছিল। তো সকাল থেকে ভিডিও আর করা হয়নি, এখন যাই নিচে গিয়ে দেখি দিই আজকে কি রান্না বান্না হয়েছে আর কি খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়বো। তো এই দেখো, আজকে আমাদের দুপুরের লাঞ্চে আছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের জিরে দিয়ে ঝোল। কোনো আলু ঠালু দেয়নি এর মধ্যে, আর মামুন মেয়েকে খাইয়ে দিচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাস্ক পরে একদম রেডি, এখনই বেরোবো। মেয়েও রেডি, মামা ও রেডি। তো আমরা এখন যাব বাড়ি, আর এবার ওখানে গিয়ে আবার ব্লগ হবে, তাই তো? আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইরের ভিউগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। যেতে যেতে তোমরাও চলো আমাদের সঙ্গে রাস্তা দিয়ে। তো রাস্তার ভিউটা কিছু কিছু তুলেছি, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এদিকে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, তো তোমাদের সঙ্গে আবার বাড়িতে গিয়ে কথা বলছি। ফ্রেন্ডস, চলে এসেছি বাড়িতে, আর ঢুকেই ফার্স্টে হাত পাটা ধুয়ে তোমাদের সঙ্গেই কথা বলতে বসলাম। তো ঘরে দেখো চলে এসেছি, আর মেয়ে হলো নিচে দাদাদের ঘরে, মানে নিচে আমার জেঠিমাদের ঘরে গেছে, ওখানে ওর দিদি রয়েছে, তো তার জন্য দিদির সঙ্গে এসেই দেখা করতে চলে গেছে। আর আমাদের এখান থেকে বাড়িতে আসতে বেশিক্ষণ লাগেনি, বাড়ির থেকে 3:05 বেরিয়েছি, এখন 3:30 বাজে। কাছাকাছি বাড়ি, খুব একটা দূরে না, 20 মিনিট মতন লাগে, মানে রাস্তা ফাঁকা থাকলে 20 মিনিট লাগে বাইকে করে, স্কুটার বাইকে করে, আর ট্যাক্সি করে আসলে একটু বেশি লাগে, ওই আধ ঘন্টা মতন তাহলে লাগে। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। Thank you.
ফ্রেন্ডস আসার পর থেকে তোমাদের সঙ্গে অল্প একবার কথা বলেছি, তারপরে আর কথা বলা হয়নি, কারণ সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটা জায়গায় গেছিলাম। তো তোমরা তো দেখেই তো চশমার দোকানে গেছিলাম, আর কেন গেছিলাম সেটা পরে বলবো, তোমরা দেখতেই পাবে পরে। আর এই যে আমার মেয়ে, এক্ষুনি আমার বাবা এলো, এখন 8:30 মতন বাজে। তো সব জিনিসপত্র নিয়েছে, ও বলে দিয়েছিল, কিন্তু বাবা এনেছে ঠিকই, কিন্তু এই জিনিসটা আমার একদম পছন্দ না। দেখো এই যে হাতে দেখো, এই কিন্ডার জয়টা, আমার কিন্ডার জয়টা মানে একদম মনে হয় কিছু থাকেই না, একটুখানি তার মধ্যে শুধু ওই গিফটটাই যা, ওই গিফটটার জন্য খালি আসলেই বলবে কিন্ডার জয়, কিন্তু আমার একদম পছন্দ না এই কিন্ডার জয়। অন্য চকলেট তার থেকে মনে হয় অনেক ভালো, তো এটা চকলেটটাও একদম কম থাকে। আর কি কি এনেছে তোমাদের তো বের করে দেখালাম, খেয়ে তোমাদের বলবো। ওই প্রাণের যে গার্লিক টোস্টটা, ওটা শুনেছি ভালো, তো আমি এটা খাই। মানে এমনি যেটা ঘি একটা ছিল, মানে একটা ঘিয়ের গন্ধ বেরোতো, ওটা খেয়েছিলাম, তো এটা খাইনি, এটা খেয়ে দেখতে হবে কিরকম খেতে হবে। ওই গার্লিক টোস্টটা মা দেখো খোলো, তোমার ওটা গার্লিক টোস্টটা দাও খেয়ে বলি তোমাদের। মা চা দিয়ে গেলো, এই চা দিয়েই খাবো। খেয়ে বলছি, মানে খেলাম তখন কথা বলতে পারিনি, দারুণ খেতে কিন্তু, একটুখানি মানে স্পাইস স্পাইস একটু ঝাল ঝালও আছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি গার্লিক টোস্টটা প্রাণের, ওরা কিন্তু একবার খেয়ে দেবো, হেভি টেস্ট, আমার খুব ভালো লেগেছে। এর আগে যেটা মানে ওই ঘি বাটারের গন্ধ ছিল সেটা খেয়েছিলাম, এইটা খাইনি, কিন্তু এটা কিন্তু খুব দারুণ, হেভি হেভি খেতে। আর চলো তোমাদের রাত্রে আমাদের কি রান্না করে রেখেছে মা, মেয়ে আসবে বলে, মেয়ের ফেভারিট জিনিস, শুধু মেয়ের না আমারও খুব ভালো লাগে, রান্না করে রেখেছে, তোমাদের দেখাচ্ছি কি রান্না করেছে। আর মেয়ে তো বাড়িতে খেয়ে এসেই ছিল ইলিশ মাছ দিয়ে ভাত, আবার এখানে এসে ভাত টাত খাইনি, আর যেটা রান্না করেছে সেটা তো ওর ফেভারিট, এসেই খেতে বসে গেছিল। আর তো চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না হয়েছে আজকে আমাদের রাত্রে। আর ও দেখো খাওয়াও আরম্ভ করে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি। আলাদা চামচ নিয়ে নে না দুজনে, ওকে একটা, তুই একটা বল খা, ও একটা বল খা, হেভি খেতে হবে। চলো রাতের ডিনারটাও তোমাদের দেখিয়ে দিই, আজকে আছে চিকেন, আর হলো ভাত, গরম গরম ভাত রাতে করা হয়েছে, ভাত দিয়ে চিকেন, এটাই ডিনার। ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে আজকে খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 11:30 বাজে, আর এই বিছানা হচ্ছে এখন শোবো। তো এই যে মেয়েও শুয়ে পড়েছে, আজকে সারাদিন এসে আর শোয়নি, তো তার জন্য ওর ঘুম পেয়ে গেছে। আর তোমাদের সঙ্গে ভিডিওটাও এন্ড করা হয়নি, গল্প করতে করতে খেয়াল করিনি ঘড়িতে, দেখি 11:30 বেজে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের আজকের ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই জানিও, আবার নেক্সট ভিডিওতে মানে কালকেই আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আজকেই আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদের বলবো তোমাদেরও যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তো টাটা, গুড নাইট, বাই বাই, বাই বাই, বাই বাই।